হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কম উপকরণে কম সময়ে দারুণ মজার স্ন্যাক্স রেসিপি। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে ভীষণ মজার মুচমুচে মোনাকা তৈরি করে দেখাবো। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনিও চাইলে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মোনাকাগুলো। ময়দার এই স্ন্যাক্সগুলো খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ লিকুইড মিল্ক। দুধটাকে আমি জাল করে কুসুম গরম করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে নিব 3 টেবিল চামচ চিনি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এগুলোকে এক পাশে রেখে দিব। এবার অন্যদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ কালো জিরা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে মোনাকাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দা ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মিশিয়ে রাখা 1/3 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিব। এরপর এগুলোকে খুব ভালো করে মথে নাস্তার জন্য একটি টাইট ডো তৈরি করে নিব। এই নাস্তার জন্য ডোটাকে একটু শক্ত করে মথে নিতে হবে, কারণ ডো সামান্য শক্ত হলে মোনাকাগুলো পারফেক্ট হবে। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এবার ডোটাকে নিয়ে নিব। এখন আমি একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এরপর ময়দার উপরে ডোটিকে নিয়ে নিব। এবার একটি বড় সাইজের রুটি বেলে নিব। আমরা নর্মালি যে রুটিটা তৈরি করে থাকি এই রুটিটা তার থেকে অনেক বেশি বড় এবং ভারী হবে। রুটি বেলে নিয়েছি। এখন আমি প্রথমে রুটিটাকে এরকম লম্বা লম্বা ভাবে কেটে নিব। লম্বালম্বি ভাবে কাটা হয়ে গেলে এরপর আবারও আড়াআড়ি ভাবে কেটে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে কেটে রাখা মোনাকাগুলো একে একে দিয়ে দিব। প্যানের মধ্যে একবারে যতগুলো ধরে আমি ততগুলো মোনাকা দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে পাল্টে দিব। মোনাকাগুলো তেলে দেওয়ার পর যখন সামান্য শক্ত হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে মোনাকাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একইভাবে আমি বাকি মোনাকাগুলোকেও ভেজে নিয়েছি। দেখুন মোনাকাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার। ঘরোয়া উপকরণে খুব সহজে তৈরি করে নিলাম আজকের এই মোনাকাগুলো। আর এই মোনাকাগুলো অনেক বেশি ক্রিস্পি এবং অয়েল ফ্রি হয় বলে একবার তৈরি করে মাঝরে সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।